ওয়েলকাম প্রিয় বন্ধুরা, কে আপন কে পর সিরিয়ালের আজকের পর্ব সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু কে আপন কে পরের পালককে পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে তো বাড়ির সবাই খুব চিন্তিত। আর তখন জবার দুই ননদ পালককে দোষী করলে রিঙ্কি বলে, আমার মা কিন্তু এরকম নয়, আমার মা তো সবসময় বলতো যে বড় বউ খুব খারাপ মানুষ, সবসময় আমাদের ক্ষতি চাইতো। সেই লোকটাকে আমার মা কিভাবে পালানোর জন্য সাহায্য করতে পারে? তখন হঠাৎ কলিং বেল বাজলে রিঙ্কি গিয়ে দরজা খুলতে দেখে পালক এসেছে, তবে তার খুব খারাপ অবস্থা। তখন সবাই মিলে ধরে বসায়। তারপর আস্তে আস্তে পালক সব ঘটনার বিবরণ দেয়। পালক বলে, তুই যখন তাকে ধরেছিলি তখন আমি ওখানে স্টেজের নিচে ছিলাম, যাতে করে কোনো কিছু হলে আমি তাকে তোকে সাহায্য করতে পারি। তারপরে হঠাৎ লাইট নিভে গেলে আমি দেখলাম যে দিদি ভুড়িওয়ালা একটা লোকের সাথে চলে যাচ্ছে, আর আমি ওদের পিছু করতে করতে একটা গলির মধ্যে যাই, কিন্তু তাদের আর খুঁজে পাই না। তখন পেছন থেকে আমাকে একটা গাড়ি ধাক্কা দেয় আর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি একা পড়ে আছি। তখন আমি ভয় পেয়ে বাড়িতে চলে এলাম। তবে জবা, তুই একটা জিনিস ভুল করেছিস, তুই জানতিস ওটা তন্দ্রা, তাহলে আগে থেকে পুলিশ প্রোটেকশন নেওয়া উচিত ছিল, তাহলে দিদি কোনোভাবেই পালাতে পারতো না, আর তুই আমাদের সাথে শেয়ার না করার কারণে তিনি সে পালিয়ে গেল। আর এর মাঝে জবার কাছে খবর আসে যে স্বপ্নময় জেল থেকে পালিয়েছে, আর স্বপ্নময় জেল থেকে পালিয়েছে জবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তন্দ্রার সাথে হাত মিলিয়েছে। সেজন্য স্বপ্নময় যখন দেখতে পায় যে সবাই তন্দ্রাকে ধরতে চাইছে, তখন সে লাইট নিভে তন্দ্রাকে নিয়ে চলে যায়, যাতে করে পরে আবার তারা দুজনে মিলে নতুন করে এই পরিবারের ক্ষতি করতে পারে। বন্ধুরা, কী করবে জবা এবার? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। সিরিয়ালের সব আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।